নমস্কার মা সরস্বতীর কৃপা সবার উপরে বর্ষিত হোক একটি ফিমেল হাতের সাথে ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্কের সাথে অবশ্যই যোগাযোগ করবেন দেখুন প্রথমত আমি হাটলাইনের ক্ষেত্রটা দেখতে গেলে সুন্দর হাটলাইন কিন্তু একটু বেঁকে আছে বেঁকে থাকলে কি হয় না এটা কিন্তু অনেকের ওপরে খরচা করতে বেশি ভালোবাসে যেমন মনে করুন বন্ধুবান্ধব নিজস্ব আত্মীয় স্বজন যারা থাকে তাদের ওপরে খরচাটা একটু বেশি করে থাকেন এনারা এবং একটা জিনিস এনারা একটু ভাবুক টাইপের নেচার হয়ে থাকেন এবং এনারা কিন্তু খরচা করেও আনন্দ পান যাদের এরকম থেকে থাকে একটু বৃত্তকার টাইপের হয়ে থাকে অর্ধচন্দ্র আকৃতি টাইপের এ আটলাইন লাইন একদিক দিয়ে শুভ মনে হয় কারণ এরা বেশ ফ্যামিলিয়ার হয়ে থাকে এবং সবাইকার সাথে মিশতে ভালোবাসে এবং সবাইকার সাথে থাকতেও ভালোবাসে যেহেতু এটা দুটো পর্বের মধ্যেখানে গিয়ে থেমে আছে এবং বৃহস্পতি এবং শনির মধ্যেখানে অতএব এনারা কিন্তু পয়সা এবং ফ্যামিলি দুটোকেই সমানভাবেই নেবেন কোনোটাকে বেশি কোনোটাকে কম এরকম দূরত্বে নেবেন না কখনো দুটোকে সমানভাবেই এনারা মেনে চলতে আগ্রহী হয়ে থাকেন সব সময়ের জন্য আপনার যে রবি লাইনটা খুব সুন্দর আছে একটু ব্যান্ডেড হয়ে আছে এক্ষেত্রে আরেকটা রেখা গিয়ে নিচে চলে যাচ্ছে অতএব এরকম রেখা থাকলে কি একটু বেশি বেশি বয়সে উন্নতি হয় উন্নতি আপনার হবেই কারণ রেখা যেহেতু আছে উন্নতি হবেই ফেমাসিটি পপুলারিটি থাকবেই কিন্তু তারপরে ব্যাপারটা হচ্ছে একটু বেঁকে আছে সেই জন্য বয়সটা একটু বেশি নিয়ে নিচ্ছে এছাড়া অন্য কোনো প্রবলেম কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে না একটা জিনিস দেখুন এই ক্ষেত্রে আপনার যে রেখাটা অনেকটা বেশি ব্যান্ডেড হয়ে আছে কত সুন্দর হয়ে অবস্থান করছে আপনার আয়ু রেখাটা আয়ু রেখাটা এত সুন্দরভাবে যাদের অবস্থান করে তারা কিন্তু পারফেক্টলি বলতে গেলে শারীরিক শারীরিক ক্ষমতা বেশি থেকে থাকে কারণ এদের শরীরে অসুখ বিসুখের যে মাত্র থাকে না যাদের লাইফ লাইন অনেক বেশি সুন্দর থেকে থাকে তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এদের জীবনে অসুখ বিসুখের মাত্রাটা খুব কম থেকে থাকে প্রথম জীবনটা অনেক খারাপ গেছে খারাপ গেছে আপনার ক্ষেত্রে সেটা হাতের রেখা দেখেই বোঝা যাচ্ছে কোনো রেখাই নেই এক্ষেত্রে অস্পষ্ট অনেক বেশি প্রবলেমে আপনাকে সহ্য করতে হয়েছে বর্তমানে তেত্রিশ বছর বয়স এখানে অ্যাভারেজ বলতে গেলে তেত্রিশ বছর বয়সের পর থেকে কিন্তু আপনি প্রবাল উন্নতি যোগ আপনার হাতে আছে এই ক্ষেত্রটা দেখুন কত সুন্দর এখান থেকে দেখতে গেলে প্রায় তেত্রিশ বছরের কাছাকাছির থেকে কিন্তু এর আগের বয়সটা আপনার ক্ষেত্রে খুবই খুবই ডিফিকাল্ট গেছে খুবই অনেক খারাপ সিচুয়েশনের ভিতরে আপনাকে দিন কাটাতে হয়েছে কিন্তু আশা করি ভবিষ্যৎ দিনগুলো সেরকম হবে না কারণ এখানে প্রায় তেত্রিশ চৌত্রিশের কাছাকাছি একটা বড় ধরনের ইনকাম আপনারটাতে জেনারেট হতে দেখতে পাচ্ছি ই একটাই রেখা আছে সেটা হচ্ছে আপনার রাহু রেখা একটাই আছে এবং এই রাহু রেখাটার দ্বারা এই নির্দিষ্ট বয়সে গিয়ে প্রায় বলতে গেলে চল্লিশের কাছাকাছি একচল্লিশ কিংবা বিয়াল্লিশের কাছাকাছি এরকম হতে পারে একচল্লিশের কাছাকাছি একচল্লিশের কাছাকাছি দু এক বছর এদিক ওদিকও হতে পারে এই বয়সটা দেখুন আপনার ক্ষেত্রে একটা বড় সংগ্রামের দিন আসবে একটা বড় খারাপ সিচুয়েশনের সম্মুখীন হতে পারে অনেক বেশি পয়সা করি আপনার ক্ষেত্রে যেতে পারে ইত্যাদি বিষয়গুলো হতে পারে এবং এই শারীরিক ক্ষেত্রেও পীড়া দেয় কিন্তু এটা আর তেমন কোনো প্রবলেম নেই বাকি জীবনটা পুরো সচ্ছল চলে যাচ্ছে এক্ষেত্রে কোনো রেখা রাহু রেখা নেই অতএব এই ক্ষেত্রটা কিন্তু খুবই ভালো ভালো চলে যাবে আপনার ক্ষেত্রে শুক্রের স্থানটা মোটামুটি ভালো আছে শুক্রের স্থান যাদের ভালো থেকে থাকে তারা অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয়ে থাকে সবাই অনেককে সবাইকে খুব ভালোবেসে থাকে এদের জীবনে প্রেম ভালোবাসা বিবাহিত জীবন বিবাহ পরবর্তী জীবন খুব ভালো যেয়ে থাকে এনাদের রূপ সৌন্দর্য শৌখিনতা শৌখিন দ্রব্য শিল্পকর্ম এইসব জিনিস সবসময়ের জন্য এদের ভালো থেকে থাকে কারণ এরা অ্যাট্রাক্টিভ টাইপের হয়ে থাকে আকর্ষণ ক্ষমতা যথেষ্ট হয়ে থাকে এরা যে কোনো নেগেটিভ কম্পিটিশানে অংশগ্রহণ করেও জীবনে জয়লাভ করে বিবাহিত জীবন একটা উদাহরণ হয়ে থাকে খুব ভালো হয়ে থাকে কারণ অ্যাট্রাক্টেড করার ক্ষমতা যেটা খুব ভালো হয়ে থাকে যে কাউকে অ্যাট্রাক্টেড করতে পারে পারিবারিক আর আর্থিক স্থিতি এই গ্রহের দ্বারা নির্ণয় হয়ে থাকে অতএব এই গ্রহ যাদের ভালো থেকে থাকে তাদের পারিবারিক আর্থিক স্থিতি সবসময়ের জন্য সাবলীল হয়ে থাকে সুন্দর হয়ে থাকে মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ সাইন যাদের থেকে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তাদেরও বিবাহিত জীবন খুব ভালো হয়ে থাকে খুব ভালো হয়ে থাকে উদাহরণস্বরূপ হয়ে তাঁড়ায় কিন্তু ব্যাপারটা হচ্ছে এর ভেতর থেকে যে রেখাটা এই রেখাটা এই রাহু রেখাটা কিন্তু খুব একটু মারাত্মক ক্ষতি প্রভাব দিতে পারে তাছাড়া তেমন কোনো প্রবলেম নেই এটি কিন্তু অনেক বেশি মেন্টালি টর্চারও করে এবং বেশিরভাগ ক্ষেত্রে যেতে গেলে শারীরিক অসুস্থতা সৃষ্টি করে আপনার ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রটা খুবই সুন্দর জায়গা নিয়ে নিয়েছে একটু একটু নিচস্থ আছে একটু চিন্তাযুক্ত মাইন্ডেড করে তুলতে পারে কারণ এই স্থানটাও একটু নিচস্ত আছে কিন্তু খারাপ নেই ভালো আছে অথব চন্দ্রের স্থান যাদের ভালো থেকে থাকে তাদের বলতে গেলে এরাও কিন্তু একটু কল্পনা প্রবণ ব্যক্তিত্ব হতে কল্পনাকে কাজে লাগিয়ে সঠিক সঠিকভাবে নিজেদের জীবন পথে এগিয়ে যেতে সক্ষম হয় এনারাটা নিজের স্বপ্নকে চরিতার্থক নিজের স্বপ্নকে পূরণ করতে সক্ষম হয় এরা মায়ের কারক হয়ে থাকে চন্দ্রগ্রহ অথব মায়ের দিক দিয়ে দেখতে গেলে মোটামুটি শরীর ভালো থাকবে কারণ একটু একটু নিচস্ত আছে তবুও ওভারঅল চন্দ্র কিন্তু ভালো আছে শ্বশুরবাড়ি বিদেশ যাত্রা ইত্যাদি ইত্যাদি কিন্তু চন্দ্রের থেকে দেখা যায় অতএব শ্বশুরবাড়ি দেখতে গেলে আপনার খুবই ভালো আছে তবে কি চন্দ্র যাদের এরকম ভালো হয়ে থাকে এরা কিন্তু ডিপলি চিন্তা ভাবনা করে যে কোনো কাজ করে থাকে একটু খেয়ালি মাইন্ডেড হয়ে থাকে একটু ক্রিয়েটিভ মাইন্ডেড হয়ে থাকে বাস্তব মানসিকতা যুক্ত হয় সামাজিকতা যুক্ত হয় দয়া মায়া প্রভৃতির আধিক্য এদের ভিতরে দেখা যায় ক্ষেত্রবিশ্বাসে রোমান্টিক রোমান্টিকও হয়ে যায় নিজের মতের সাথে অন্য মতেরও প্রাধান্য দিয়ে থাকে অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট যে ক্ষমতাটা সেটাও বেশি হয়ে থাকে অতএব চন্দ্রমোহন ভালো যখন এইসব গুণ বলে আপনার ভেতরে থাকবে বাইরের মঙ্গলটা সেটা কিন্তু খুব একটা ভালো দেখছি না একটুখানি দাবা হয়ে আছে বাইরের মঙ্গলটা যাদের খারাপ অর্থাৎ উচ্চ মঙ্গলটা যাদের একটু খারাপ থেকে দেখে মোটামুটি খারাপ বলা যায় এদের মানসিক স্থিতিটা ঠিক মতো বজায় রাখতে পারে না এটাই সবথেকে বড়ো প্রবলেম সার দেখা যাচ্ছে শারীরিক বল যথেষ্ট আছে কিন্তু মানসিক স্থিতি ঠিক থাকছে না শত্রুর পরিমাণ মাঝে মাঝে বৃদ্ধিপ্রাপ্ত হয় অথবা শত্রু আপনার শত্রুর দ্বারা ক্ষতি হবে না কারণ বৃহস্পতি গ্রহ খুব ভালো আছে অনেক বেশি অসুবিধা হবে না তারপরে যেটা বেশি হচ্ছে মনে করুন যে যে কোনো কাজে একটু ডকশা নেওয়ার চান্স তারপরে সবার সবার সামনে কথা ঠিক মতো খুলে বলতে না পারা শরীরে শীতলতা আসা ইত্যাদি জিনিসগুলো কিন্তু হয়ে থাকে বাইরের মঙ্গলটা খারাপ হয়ে থাকলে একটু খারাপ আছে অনেক বেশি খারাপ নেই বাকি যে জায়গাটা সেটা কিন্তু অনেক বেশি বেশি দিয়ে দিয়েছে অনেকটা বেশি জায়গা আছে বেশি জায়গা থাকলে পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে এই সমস্ত গ্রহগুলো যেমন এদের ক্ষেত্রে শনির জায়গাটা একটু কম নিয়ে নিয়েছে কিন্তু রবি খুব পজিটিভ রেজাল্ট দেবে আপনার ক্ষেত্রে বুধও খুব পজিটিভ রেজাল্ট দিয়ে দেবে অতএব বুধের ক্ষেত্রটা যাদের ভালো থেকে থাকে তারা কিন্তু অনেক বেশি মেধাবী টাইপের হয়ে থাকবে ট্যালেন্টেড হয়ে থাকে মেধাবী অর্থাৎ যে কোনো কোনো একটা বিষয়ে বেশ বিশেষ জানকারি থাকে এদের জ্যোতিষশাস্ত্র তর্কশাস্ত্র গণিতশাস্ত্র ইত্যাদি বিষয়েও আগ্রহী হয়ে থাকেন এনারা খুবই মিষ্টিভাষী হয়ে থাকেন যে কো যে কাউকেই মিষ্টি কথার দ্বারা এরা বস করতে পারেন এটা খুব ভালো একটা সাইন যাদের ক্ষেত্রে বুধ খুব ভালো থেকে থাকে খারাপ পরিস্থিতিতেও এরা নিজেকে সামলে নিতে পারেন আর যে যেমন ব্যক্তি তার সাথে তেমনভাবে মিশতে সহযোগিতা করেন মানে সেরকম হয়ে থাকে স্মৃতিশক্তি প্রখর হয়ে থাকে লেখাপড়ায় কৃতিত্বের পরিচয় দিয়ে থাকে এনাটা বাক সংযমী হয়ে থাকে কোথায় কোন কথা বলার দরকার সেটা কিন্তু চিন্তাভাবনা করে বলে হাতের কাছে দক্ষ হয় কিন্তু একটি চঞ্চল প্রকৃতি হয়ে থাকে কিন্তু মিশুকে হয় আবার খুব যাদের এই টাইপের যে ভূত ভালো থেকে থাকে একটা জিনিস কোনো জিনিসকে জানার আগ্রহ একটু বেশি হয়ে থাকে সেই জিনিসের যথোপযুক্ত ব্যবহার করার ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে এই সমস্ত জিনিসগুলো কিন্তু বুথ দিয়ে থাকে অথবা ওভারঅল বলতে গেলে বুধ ভালো আছে এক্ষেত্রে একটা রেখা এক্ষেত্রে সিংপিল একটা রেখা তারপরেও একটা কথা বলি বুধের এই অংশটা যেহেতু একটু নিচস্ত হয়ে যাচ্ছে সামান্য তাহলে আপনার সাথে কি হয়ে যাবে আপনার মনে থাকা কথাও মাঝে মাঝে মনে না থাকতে পারে আর যেটা যেটা আপনি যে জায়গায় বিবেচনা করে বলেন ঠিক আছে তারপরেও মাঝে মাঝে কি হবে যে কথাটা বলার দরকার ছিল সেটাই ভুলে যাবেন এইগুলো কিন্তু একটু হয়ে যায় আর্থিক স্থিতি সামান্য নিচস্ত হয়ে যাবে বুধের ক্ষেত্রটা সামান্য নিচস্ত আছে বলে তবুও যেহেতু রেখা ভালো আছে অতএব ডিপ থিঙ্কিং আপনার ক্ষেত্রে সবসময়ের জন্য কাজ করবে এবং আপনি চাইবেন আগামী দিনে একটা ভালো জীবনযাপন করতে বিজনেসিং লাইন আপনার জন্য ভালো হবে মোটামুটি এবার দেখুন রবির ক্ষেত্রটা দেখা যায় রবির ক্ষেত্র ওভারঅল দেখতে গেলে খুবই ভালো আছে এই অংশ উচ্ছ্বস্ত আছে এই অংশ উচ্ছ্বস্ত আছে মধ্যখানের অংশটা একটু নিচস্ত থাকার কারণে একটু খরচাটা বেশি হয়ে যাচ্ছে এছাড়া অন্য কোনো প্রবলেম নেই কিন্তু ওভারঅল রবির ক্ষেত্রে দেখতে গেলে খুবই ভালো আছে এরা কিন্তু পিতৃকারক গ্রহ অর্থাৎ পিতার শরীরটা যে মোটামুটি একটু খারাপ থাকছে অনেক বেশি খারাপ না নিচস্ত আছে তো সেই জন্য তবুও খরচার আধিক্য দেখা যাচ্ছে কিন্তু যাদের ভালো থেকে থাকে এদের মেশার ক্ষমতা অথবা মনে করুন প্রভুত্ব করার ক্ষমতা স সৃজন শক্তির কোনো কিছু তৈরি করার ক্ষমতা বিশেষ প্রতিভা এদের ভিতরে থাকে ইচ্ছা শক্তি প্রবলতা বাস্তববাদী হয়ে থাকে এনারা যে সমস্ত বিষয় মানুষের বুদ্ধিকে উন্নত করে প্রশস্ত করে সেই সমস্ত বিষয়ে এনারা সবসময় চর্চা করে থাকেন খুবই ভালো একটা সাইন যাদের সূর্যরেখা ভালো হয় তাদের কিন্তু সরকারি চাকরিও পেয়ে থাকে কিছু কিছু লোকের ক্ষেত্রে দেখা গেছে এদের যোগ্যতা অনেক যোগ্যতা থেকে থাকে পপুলারিটি ফেমাসিটি থেকে থাকে যেখানেই যান একটা নাম কামাই করতে পারেন এনারা এবং এই বিষয়গুলো কিন্তু খুব ভালো থেকে থাকে এবার আসে শনির ক্ষেত্র শনির ক্ষেত্রে তেমন কোনো আড়ি রেখা অথবা খারাপ কিছু নেই কিন্তু তারপরে একটা রেখা বলি আমি এটা যদি এই পর্যন্ত শেষ হয়ে যায় তাহলে এটা আড়ি রেখা একটা কথা আমি এখানে বলি দেখুন শনির ক্ষেত্রটা একটু নিচস্ত আছে জায়গাটা কম নিয়ে নিয়েছে শনির ক্ষেত্রে জায়গা কম নিয়ে নিলে প্রধান যেটা করে থাকে সেটা হলো মেন্টালি টর্চার অনেক করে দেয় সব থেকে বেশি মাঝে মাঝে কি হয় যে মনে করুন আপনি যেটা এটা পরিশ্রমী হওয়া শর্তে পরিশ্রমের ফলটা ঠিক মতো পান না যে কাজ করছেন তার ফলটাও ঠিক মতো পান না জিরো বরাবর রেজাল্ট বলে আসে বারবার কাজ বদলাতে হতে থাকা সমাজে একা থাকার চিন্তাভাবনা ভাবনা তার হার কমে যাওয়া এসব কিন্তু হয়ে থাকে বারবার অকৃত অকৃত কার্য হওয়া মানসিক চিন্তাধারার বারবার পরিবর্তন হওয়া এগুলো কিন্তু শনির খারাপ দিক বলা যায় এবং দৃষ্টিশক্তি মাঝে মাঝে কমে আসা হ্রাস হয়ে যাওয়া ইত্যাদি জিনিসগুলো কিন্তু শনি দিয়ে থাকে বারবার কার্যক্ষেত্র থেকে পরিবে বারবার কার্যক্ষেত্রে পরিবর্তন আসা চারিদিকে বিনা কারণে ঘুরতে থাকা ইত্যাদি বিষয়গুলো কিন্তু শনি দিয়ে থাকে এবার দেখুন শনিটা একটু খারাপ আছে বলে বৃহস্পতিটাকেও নিজের দিকে টেনে নিচ্ছে এবং সেটা উচ্চস্থ হয়ে যাচ্ছে অনেক কাজ করার পরে সামান্য কিছু রেজাল্ট পাচ্ছেন যেটুকুন কাজ করছেন সেইটুকুনি রেজাল্ট আপনি পাচ্ছেন ওর বেশি পাচ্ছেন না বর্তমান সময়ে বৃহস্পতির ক্ষেত্রটা এই দিক থেকে দেখতে গেলে এখানে উচ্চস্থ এবং এই দিকে গিয়ে নিচস্থ হয়ে যাচ্ছে এরকম যাদের হয়ে থাকে না তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এদের সঠিক চিন্তা চিন্তাভাবনাটা সঠিক কাজে লাগাতে পারে না আরেকটা কনফিউশানে দিন কাটতে থাকে কি করব কি না করব এই ধরনের চিন্তা ভাবনা একটু প্রবলভাবে দেখা দেয় এনাদের ভিতরে যে মাঝে মাঝে অপদসা হয় বিনা কারণে প্রবলেম সংসারে মাঝে মাঝে প্রবলেম হওয়া এগুলো কিন্তু দিয়ে থাকে কারণ এরা নিজেদের সংকীর্ণ ধারণাকেই বড় বলে মনে করতে থাকে ধীরে ধীরে এটা হয়ে থাকে কিন্তু তবুও যেহেতু ভালো আছে বুদ্ধির কারোগ্রহ অথব বুদ্ধি আপনার যথেষ্ট আছে নিজস্ব বুদ্ধি নিয়ে চলবেন সব সময়ের জন্যে বুদ্ধি ধার করে চলার লোক আপনি না তবুও যেহেতু নিচস্ত আছে এইগুলো এই বিষয়গুলো কিন্তু হয়ে থাকবে একটা কনফিউশন কী করবো কী না করবো কোথায় থাকবো কোথায় থাকবো না এইসব বিষয়গুলো একটু প্রবলেম আপনার থেকে দেখতে পারে বাইরের মঙ্গলটা ভেতরের মঙ্গলটা কিন্তু ওভারঅল বলতে গেলে খুবই ভালো হয় ভেতরের মঙ্গল যাদের অনেক বেশি ভালো থেকে থাকে অর্থাৎ নিম্নমঙ্গল যাদের ভালো থেকে থাকে তাদের শারীরিক ক্ষমতা বেশি হয়ে থাকে এবং যে কোনো কাজ নিজের বল প্রয়োগ করে করে থাকে অন্যের সহযোগিতা দ্বারা উন্নতি করে এবং শারীরিক এনার্জি সবসময় বজায় থাকে এইগুলো জিনিসগুলো কিন্তু হয়ে থাকে অ্যাক্সিডেন্ট অথবা অন্য কোনো খারাপ প্রভাব থেকে এদের বাঁচিয়ে দেয় যাদের এই গ্রহটা খুব ভালো থেকে থাকে অনেক বেশি মেহনতি হয়ে থাকে কাজে অনেক বেশি ক্লান্তিবোধ করেন না এই সবগুলো হয়ে থাকে কারণ এদের রেস্টুরেন্ট টেস্টেস্টুরেন্ট হাই হয়ে থাকে এবার একটা কথা বলি দেখুন আপনার ওভারঅল গ্রহগুলো কিন্তু মোটামুটি ভালো আছে খুবই সুন্দর স্থিতিতে আছে সবকটা গ্রহ সব থেকে খারাপ যে গ্রহটা আছে সেটা হচ্ছে কেতু গ্রহ আর শনি গ্রহ কারণ শনি গ্রহ খারাপ হলে কেতুটাও খারাপ হয়ে যায় শনিগ্রহটা ভালো ছিল কিন্তু নিচস্ত হয়ে যাচ্ছে শনিগ্রহ উচ্চস্ত হয় না উচ্চস্ত হলে খারাপ লেবেল থাকা উচিত সব সময়ের জন্য কিন্তু আপনার লেবেল না দেখুন এই অংশটা উচ্চস্ত এই অংশটা উচ্চস্ত এটা নিচস্ত যাই হোক এবার দেখুন প্রধানত কেতু মাউনটা একটু খারাপ আছে কেতু মাউন্টটা খারাপ থাকলে একটু প্রবলেম তো দেখা দেবেই আপনার তো শারীরিক কোনো অসুবিধা হওয়ার দরকার না কোনো রোগ থাকার দরকার না তারপরেও কিছু কিছু কারণে আপনাকে রোগাগ্রস্ত হয়ে থাকতে হতে পারে এমন রোগ যেটা হয়তো কেউ ধরতে পারছেন না অথবা সারছে না অনেক দিন থেকে এরকম একটা ব্যাপার স্নেহপ্রীতিকে আপনি সবসময় যে মানবেন তাও কিন্তু না একটু দুর্বলতা মনে করবেন মাঝে মাঝে একটু ধনহানির সমস্যা প্রবল আপনি বুঝতে পারলেন না অথচ টাকাগুলো চলে গেল ইস রে এই টাকাগুলো এই জায়গায় খরচা করা উচিত হয়নি এইভাবে যাওয়া উচিত হয়নি অথচ পরবর্তীতে আফসোস হয় যে না এই টাকাগুলো এই জায়গায় খরচা করা আমার উচিত হয়নি অথচ দেখা যাচ্ছে সেটা খরচাই হয়ে গেছে প্রচুর উন্নতি করছেন কিন্তু স্থায়িত্ব পাচ্ছেন না সেটা এটা কিন্তু কেতুর লক্ষণ খুব মানে মনে করুন যে এদের জীবনের সাথে মাঝে মাঝে এমন হয়ে থাকে যে আমার জীবনে কি ঘটে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না এগুলো কেতুর লক্ষণ কেন ঘটছে আমি নিজেই জানতে পারছি না এগুলো কেতুর লক্ষণ হয়ে থাকে আর দীর্ঘস্থায়ী রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়া কিন্তু কেতুর লক্ষণ অর্থাৎ শনি আর কেতুটা আপনার ক্ষেত্রে অবশ্যক জরুরি খুবই জলদি ঠিক করার তবুও প্রায় কেতু মাউন্ট পরাবার একটা রাহুর ওপরে এটা ত্রিভুজ সাইন আছে মাঝে মাঝে হঠাৎ ধন প্রাপ্তি যোগ কিন্তু আপনার ক্ষেত্রে প্রবলভাবে দেখা দেবে এবং এটা কিন্তু আপনি পেয়ে থাকবেন কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এদিক ওদিক থেকে কিছু কিছু ধন টাকা পয়সা আপনার হাতে আসছে একটা মার্শাল লেখা এখান থেকে এসছে এখানে গিয়ে থেমেছে এই অংশটা নেই কারণ কেতুর মাউন্ট খারাপ আছে সেই জন্য এই মাউন্টটা যখনই ভালো হবে এবং এই রেখাটা যদি সুস্পষ্ট হয়ে যায় তাহলে নিজস্ব যে ঘরটা সেটা কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে এখনও দু পাঁচ বছর দেরি হতে পারে যদি হয়ে থাকে তা কমপ্লিট হয়নি সেটা কমপ্লিট করতে দু পাঁচ বছর দেরি হবে এখানে দেখুন যে লাক লাইনটা একটি সুন্দর স্থিতি নিয়ে গেছে রাহুর স্থানে মঙ্গলগত রাহুর স্থানে এসে একদম নেই বিলীন হয়ে গেছে এই ক্ষেত্রটা দেখুন এবার এইখানটা যে লাইনটা এটা খুবই সুন্দর কিন্তু এরপর থেকে দুই তিনটে রেখা কেটে গেছে শরীর ক্ষেত্রে খারাপ হলে এগুলো হয়ে থাকে একটু কষ্টের দ্বারা ধন ইনকাম করতে হতে পারে একটু কষ্ট হতে পারে অনেক বেশি কষ্ট আপনার হবে না কারণ মাত্র দুটো রেখা কেটে গেছে আর এই নির্দিষ্ট বয়সে গিয়ে একটু প্রবলেম বেশি হতে পারে তাছাড়া তেমন কোনো বিশেষ প্রবলেম কিন্তু এক্ষেত্রে আমি দেখছি না এক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন আছে এবং এটা প্রায় বলতে গেলে আপনার সাড়ে থেকে থেকে আটত্রিশের কাছাকাছি এই বয়সটাতে গিয়ে কিন্তু আপনার নিজস্ব বাড়ি অবশ্যই হয়ে থাকবে এটাও কিন্তু নিজস্ব বাড়ির যোগ তৈরি করে থাকে তো হয়ে থাকলেও কমপ্লিট হবে না পুরোপুরি কমপ্লিট হবে না কারণ মার্শাল লেখাটা কমপ্লিট নেই যাই হোক এখানে আরও কিছু রেখা দেখার দরকার আছে এই যে এটা যদি মাসের সাইন হয়ে থাকে তাহলে উল্টো উল্টো মাসের সাইন কখনও ভালো পরিস্থিতি তৈরি করে না সবসময় খারাপ পরিস্থিতি তৈরি করে পয়সা আয়ের জায়গায় পয়সা খরচাটা বেশি হয়ে যায় কেতুর পর্ব কারণ কেতুর পর্বটা ভালো নেই তো সেই জন্য প্রবলেমটা এখানে বেশি ক্রিয়েট হয়ে যাচ্ছে শারীরিক কষ্ট সুস্থতা থাকা সত্ত্বেও কোনো একটা রোগ আপনার ক্ষেত্রে পীড়া দিচ্ছে তার প্রথম প্রধান কারণ হচ্ছে এই রেখাটা দেখুন এখানে গিয়ে শেষ হচ্ছে এখান দিয়ে আরেকটা রেখা উত্তিত এদিকে চলে যাচ্ছে দ্বিতীয় রেখাটা খুবই সুন্দর আছে মজবুত আছে স্ট্রং আছে অতএব বলতে গেলে আপনার টাকা পয়সার দিক দিয়ে মোটামুটি একটা সিচুয়েশান ভালো হবে একটা মোটামুটি ইনকাম কিন্তু আপনার সবসময়ের জন্য জেনারেট হতে পারে এই আঙুলটা যথেষ্ট উন্নত আছে এটা ডানাতে দেখলে ভালো হবে একটু বেঁকে আছে তো তবু লজিক যুক্তি তর্ক সহকারে কথা বলা আপনার একটা বিষয় বললেই চলে একটা কথা বলে থাকি এই যে কালো দাগটা না এটা খুব একটা ভালো নয় বিশেষ করে শনির প্রথম পর্বে শনির এই পর্বে যখনই এরকম কালো দাগ থেকে থাকে তাদের বলতে গেলে তাদের বলতে গেলে একটু মান সম্মান বা পেস্টিজের প্রবলেম যেখানে যায় এনারা অনুভব করতে পারে রবির ক্ষেত্রেও থাকলে একই হয় আর বেশিরভাগ ক্ষেত্রে গেলে আপনি যে কাজ করছেন সেখানে বারবার বদলাব আসতে থাকে চেঞ্জেস যাই হোক এবার আঙুলের ক্ষেত্রগুলো দেখা যাক আঙুলের ক্ষেত্রে ওভারঅল সিচুয়েশন দেখতে গেলে দুটো আঙুল কিন্তু সেম টু সেম হয়ে অবস্থান করছে দেখুন অর্থাৎ তর্জনী আর অনমিকা যাদের দুটো সেম টু সেম হয়ে অবস্থান করে তাদের এক কথায় বলতে গেলে যে এরা ম্যানেজ করে চলতে খুব ভালোবাসে প্রিন্সিপাল টাইপের কোয়ালিটি হয়ে থাকে সবাইকে সন্তুষ্ট করে চলতে চায় খুব পয়সা কামাই করে জীবনে খুব বড় কিছু করতে পারুক আর না পারুক মিডিয়াম টাইপ মিডিয়াম টাইপের হয়ে থাকে এরা খুব জীবনে যা পেতে চায় সেগুলোও কিন্তু এদের মাঝে মাঝে পূরণ হতে থাকে এবং খুব উদার মাইন্ডেড হয়ে থাকে সবাইকে হেল্প করা চিন্তাভাবনা করে থাকে একটু বেশি মোটাও হয়ে থাকে কিন্তু এদের অনেক বেশি হবে না এমনকি নিজেকে কি করে একটু আগে বাড়ানো যায় নিজেকে কি করে প্রতিষ্ঠিত করা যায় সেরকম চিন্তাভাবনা কিন্তু সবসময় করে থাকেন এনারা একটা এরা সবথেকে একটা খারাপ জিনিস হলো যে কোনো কাজ যদি ছেড়ে দেয় তাহলে সেই কাজ আর এদের সেই কাজের ওপরে কেউ বসাতে পারে না এরকম একটা ব্যাপার তবে এনারা কিন্তু সবাইকার কথা শুনে চলে এবং সবাইকার কাজ করে দিতে সক্ষম হয়ে থাকে না বলতে পারেন না এটা খুব ভালো এদের ভিতরে বিশেষ কোনো গুণ থাকে যার কারণে এরা অন্যদের সাথে খুব বেশি পরিচিত হয়ে থাকে অথবা এ সাইনটা খুবই ভালো বলা যায় এই সাইনটা কোনো খারাপ সাইন নয় তবুও যেহেতু মাঝে মাঝে একটু ফাঁকা দেখা যাচ্ছে অথবা মাঝে মাঝে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে আঙুলের নোটসগুলো ডেভেলপমেন্ট আছে স্পষ্টবাদী হয়ে থাকবেন এবার এখানে দেখুন এই যে আঙুলটা এটা কিন্তু থার্ড পর্বের নিচে গিয়ে অব থার্ড পর্ব বরাবর অবস্থান করছে নিচে নয় বরাবর যারা অবস্থান করে মিডিয়াম পজিশন আর ফ্যামিলিকে এরা খুব ভালোবেসে থাকেন ধনবর হয়ে থাকেন বেশি দৌড়ভাগ পছন্দ করে না একেবারে থেমে থাকাও পছন্দ হয় না স্বাধীনতা প্রিয় হয়ে থাকেন মেধাবী হয়ে থাকেন নিজের নিজের ফ্যামিলির জন্য বেশি চিন্তা ভাবনা করে থাকেন ম্যানেজমেন্ট কোয়ালিটি হাই হয়ে থাকে নাদের সব জন্য এরা প্রতিবাদ প্রতিরোধে অত বেশি নামতে চান না কারণ মিডিয়াম পজিশন তো সেরকম কারণ এরা ঝুঁকি নিতে চান না জীবনে খুব বিচার বিবেচনা করে তবেই পা বাড়ান বিপ্লবী হন না সব দিক কন্ট্রোল করে চলেন সবাইকার সাথে ভালোভাবে মিশতে পারেন সবাইকার মতামত নিয়ে কাজ করে থাকেন সবাই যেন ভালো বলে এরকম করে থাকেন তবে হ্যাঁ একটাই খারাপ দিক সেটা হলো কেউ যদি এনাদের খারাপ বলে না তাহলে এনারা সহ্য করতে পারেন না এইটি হলো সব থেকে খারাপ দিক কারণ এনারা হতে চান না কখনও খারাপ এবার দেখুন যে খাড়া খাড়া রেখাগুলো আছে বন্ধুত্ব ফ্রেন্ডসগুলো মনোভাব সবাইকার সাথে মিশে চলার একটা ইচ্ছা প্রবল ইচ্ছা আপনার ভিতরে থেকে থাকবে ডান হাতের ক্ষেত্রটা অল্প একটু দেখা যাক তাহলে কিছু কিছু বিষয় আরও বেশি ক্লিয়ার হবে ডান হাতে রেখাগুলো দেখুন কত সুন্দর স্পষ্ট হয়ে জবাব দিচ্ছে এক্ষেত্রে একটা মানি ট্রাঙ্গেল আছে মানি ট্রাঙ্গেল থাকলে কোনো কাজে যদি এনারা যুক্ত থেকে যুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে তাদের প্রমোশন অথবা প্রমোশনের চান্সেস অনেক বেশি থেকে থাকে মানি ট্রাঙ্গেল যাদের হয়ে থাকে তাদের জীবনে উন্নতিটা অনেক বেশি হয়ে থাকে মানি ট্র্যাঙ্গেল যাদের থেকে থাকে তাদের নিজস্ব ঘর জীবনে অবশ্যই হয়ে থাকে বাড়ি গাড়ি হয়ে থাকে প্রায় কম বেশি সমস্ত সুখ সুবিধা এরার জীবনে পেয়ে থাকে মিস্টিক করার যাদের থেকে থাকে এটা একটা তৈরি করে এদের মনের ইচ্ছার পূর্তি হয় কিন্তু মাঝে মাঝে একটা জিনিস আদিভৌতিক আদিদৈবিক জিনিস এদের ভিতরে বেশি হয়ে থাকে কারণ ধার্মিক ভাবনা এদের ভিতরে বেশি থাকার কারণে মাঝে মাঝে এনারা এটা মনে করে থাকেন যে কোনো ঐশ্বরিক ধন অথবা ঈশ্বরের সাধনার দ্বারা কোনো প্রাপ্ত ধন ইত্যাদি যদি নিজের জীবনে আনা যেত এরকম টাইপের একটা মনোভাব থেকে থাকে চিন্তা ভাবনা করে থাকেন তবু এটা কল্পনাকে বেশি প্রশ্রয় দেয় বা কল্পনাকে বাড়িয়ে তুলে দেয় তারপরেও এরা জীবনে কিন্তু উন্নতি করতে পারে যাদের এই সাইনটা থেকে থাকে এবার আসি রবির ক্ষেত্রে ত্রিভুজ শত বাধা বিপত্তি পেরিয়ে এরা কিন্তু জীবনে অগ্রগতি লাভ করে উন্নতি লাভ করে থাকে যাদের ত্রিভুজ থেকে থাকে রবির ক্ষেত্রে যাদের ত্রিভুজ থেকে থাকে তাদের অত বেশি চিন্তার কিছু নেই জীবনে পারফেক্টলি উন্নতি হবে অন্যদের দিয়ে কাজ করিয়ে নিতেও সক্ষম হবে পয়সা দিয়ে এবং অনেক বেশি ম্যানেজমেন্ট ক্ষমতার সাথে সাথে মনে করুন যে এমন একটা সময় আসবে যেখানে হয়তো এনার কাছে অনেক ব্যক্তিসমূহ কাজ করতে থাকবে এরকম একটা পজিশন কিন্তু আসতে পারে ভবিষ্যতে এই ক্ষেত্রটা অনেক বেশি লম্বা এবং সুন্দর এত সুন্দর রেখা যাদের রবি রেখা থেকে থাকে তারা উন্নতি তো করবেই তার সাথে সম্মানের সাথে উন্নতি করবে এক কথায় বলতে গেলে এবার আসি আপনার শনির ক্ষেত্রটা দেখুন প্রধান এবং প্রথম এবং প্রধান যে বিষয়টা আমি বারবার বিবেচনা করিব বলি সেটা হচ্ছে শনির ক্ষেত্র এখানে কিন্তু ভালো না আর সামান্য একটু গেলেই কিন্তু আপনার শনি বলায়টা অবস্থিত হয়ে যেত এবং বিশেষ কিছু হরিজেন্টাল লাইন এক্ষেত্রে এক্ষেত্রে অতএব এইসব রেখাগুলো কিন্তু খুব একটা ভালো পজিশন দিচ্ছে না মেন্টালি টর্চার করে দিচ্ছে এই থাকতে বেশি পছন্দ করছেন আপনি বর্তমান সময়ে এই ক্ষেত্রটা দেখুন কত সুন্দর রেখাটা আপনার উঠে গেছে কোনো রকম কাটপিট নেই কিন্তু এটি কিন্তু ভবিষ্যতে আরও বেশি কাটপিট হতে পারে যদি শনির বলয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে অবস্থান করে তাহলে এম সাইন যেহেতু আছে নিজস্ব চেষ্টার দ্বারা নিজস্ব চেষ্টার দ্বারা উন্নতি এবং সবসময় আপনি চান যে কী করে নিজের দ্বারা উন্নতি সম্ভব হয় ইত্যাদি বিষয়গুলো কিন্তু এম সাইন দেখাশোনা করে থাকে অতএব ওভারঅল বলতে গেলে আপনার হাতের পজিশন খুব ভালো আছে খুব সুন্দর অবস্থান আছে অতএব জীবনে কিন্তু উন্নতি পারফেক্ট রূপে আপনি পেয়ে থাকবেন এবং সব কিছুই মোটামুটি পেয়ে থাকবেন জীবনে যেগুলো আপনার চাই আশা করছি কম বেশি একটা ধারণা আপনি আপনার হাতের মাধ্যম থেকে পেয়ে গেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন